হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে আমরা বরাবরের মতো নতুন একটি হেলথ টিপস নিয়ে চলে এসেছি, আর এটি খুবই একটি কমন সমস্যা একজন গর্ভবতী মায়ের। গর্ভ অবস্থায় শ্বাসকষ্ট, যেটাকে আমরা ফুসফুসের সমস্যা অনেক সময় অনেকে মনে করে থাকে, যা হয়তো এটা ফুসফুসের সমস্যা, কিন্তু গর্ভ অবস্থায় শ্বাসকষ্ট যেটা, সেটা কিন্তু একটা স্বাভাবিক সমস্যা। কারণ যখন একজন গর্ভবতী মা ধীরে ধীরে তার শারীরিক ওজন বৃদ্ধি পায়, তার জরায়ুর বড় হতে থাকে, তখন একজন গর্ভবতী মায়ের শারীরিক বিভিন্ন পরিবর্তন আসে। তো তখন তার যে পরিবর্তনের মধ্যে যে সমস্যাটা হয়, সেটা হয় শ্বাসকষ্ট। তো এই ক্ষেত্রে অনেকের ধারণা যে তার শ্বাসকষ্টের সাথে কি সব, বা তার গর্ভের যে সন্তান তারও কি শ্বাসকষ্ট হয় কিনা, বা তারও কি কোনো ক্ষতি হতে পারে কিনা। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে গর্ভ অবস্থায় শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা হলে কি ক্ষতি হয় বা কি হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে আমরা চলে যাই। তার আগে একটা কথা বলে রাখি, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কিছুটা উপকৃত হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো গর্ভবতী মায়েদের ফুসফুসের সমস্যা। গর্ভকালীন সময়ে একজন মহিলা শ্বাসতন্ত্রে স্বাভাবিকভাবে গঠনগত এবং এর কর্মক্ষমতায় কিছু পরিবর্তন আসে। একজন সুস্থ মহিলা গর্ভকালীন সময়ে স্বল্প মাত্রায় সহনীয় পর্যায়ে শ্বাসজনিত সমস্যায় ভুগতে পারেন। এই শ্বাসজনিত সমস্যা ভোগাটা, এটা কিন্তু কোনো অস্বাভাবিক না, বরং এটা স্বাভাবিকই একটা ব্যাপার। কিন্তু তিনি যদি পূর্ব থেকেই ফুসফুস তথা শ্বাসতন্ত্রের রোগে ভুগে থাকেন, তবে তা গর্ভকালীন সময়ে বহুগুণে বেড়ে যেতে পারে এবং তা গর্ভবতী মা এবং গর্ভস্থ সন্তানকে ঝুঁকিতে ফেলতে পারে। তাছাড়া ওই সকল রোগে ব্যবহৃত বিভিন্ন প্রকার ঔষধ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়, যাতে গর্ভস্থ সন্তানের উপর কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে। তারপরে যে জিনিসটি আমরা লক্ষ্য করব, যে শ্বাসকষ্ট বা দমখাটো হয়ে আসা গর্ভবতী মহিলাদের একটি অতি সাধারণ অভিযোগ যে আমার শ্বাসকষ্ট হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে। তো গর্ভবতী মহিলাদের শতকরা 15 জন প্রথম 3 মাসে, শতকরা 50 জন দ্বিতীয় 3 মাসে এবং শতকরা 75 জন শেষ 3 মাসে স্বাভাবিকভাবে শ্বাসকষ্টে ভুগে থাকতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো, যাতে তিনি নিশ্চিত হন যে তিনি কোনো ফুসফুসের রোগে আক্রান্ত হননি। অধিকাংশ ক্ষেত্রে ক্রমাগত বড় হয়ে ওঠা জরায়ু এবং গর্ভস্থ বাচ্চা মায়েদের এই স্বাভাবিক সমস্যায় ফেলে। অ্যাজমা এবং গর্ভকালীন সময় প্রথমেই বলে নেওয়া ভালো, একজন অ্যাজমা রোগীর মা হওয়াতে কোনো বাধা নেই। অ্যাজমার মাত্রা গর্ভকালীন সময়ে কেমন হবে তা পূর্ব থেকে ধারণা করা কঠিন। কারো কারো ক্ষেত্রে অ্যাজমা একই মাত্রায় থাকতে পারে, কারো ক্ষেত্রে তা বেড়ে যেতে পারে, আবার কিছু ক্ষেত্রে অবস্থার উন্নতি হতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যাজমা এবং গর্ভকালীন সময়ে তেমন কোনো সমস্যা নেই। একজন গর্ভবতী মহিলার অ্যাজমা চিকিৎসা অন্য আর 10 জন অ্যাজমা রোগীর মতোই, এবং অ্যাজমা রোগে সাধারণভাবে ব্যবহৃত ওষুধগুলি একজন গর্ভবতী মহিলা এবং তার গর্ভস্থ সন্তানের জন্য নিরাপদ। তো অনেকেই ধারণা করে যে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হয় কিনা, তো আপনারা জানতেই পারলেন যে না, কোনো ক্ষতি হয় না। যে মাত্রায় ওষুধ ব্যবহারের মাধ্যমে অ্যাজমা নিয়ন্ত্রিত ছিল, সে একই মাত্রায় বিশেষভাবে অ্যাজমা প্রতিরোধী ওষুধগুলো গর্ভ অবস্থায় ব্যবহার করে যেতে হবে। এতে করে অ্যাজমার মারাত্মক খারাপ আক্রমণ ঘটার সম্ভাবনা বহুলাংশে কমে যাবে। অ্যাজমার ওষুধগুলো খুবই সামান্যই বুকের দুধের মাধ্যমে নিঃসৃত হয় এবং এর কোনো ক্ষতিকর প্রভাব বাচ্চার উপর নেই। তাছাড়া নিম্নলিখিত বিপদগুলির ঝুঁকি বেড়ে যায়: 1. মায়ের প্রি অ্যাক্লাম্পসিয়া হওয়া, 2. গর্ভ অবস্থায় শিশুর মৃত্যুর সম্ভাবনা, সময়ের আগে বাচ্চা প্রসবের সম্ভাবনা, কম ওজনের বাচ্চা প্রসব হওয়া। একজন গর্ভবতী মহিলা নিম্নলিখিত উপদেশগুলো মেনে চলে এই সংক্রান্ত বিপদগুলো এড়াতে পারবেন। 1. প্রতি মাসে আপনি চিকিৎসকের পরামর্শ নিন আপনার অ্যাজমা নিয়ন্ত্রণে আছে কি না।
এছাড়া দেখা যেতে পারে অনেক সময় যারা শ্বাসকষ্ট হয় বা নাক বন্ধ হয়ে যায় বা রাতের বেলা ঘুমাতে সমস্যা হয়, তারা নাকের ড্রপ ব্যবহার করতে পারেন। দুই, যে সকল বিষয় আপনার অ্যাজমা বাড়িয়ে দেয়, যেমন ধুলাবালি, ঠান্ডা বাতাস, ফুলের রেণু ইত্যাদি, সেগুলো এড়িয়ে চলুন। প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান এড়িয়ে চলুন। তিন, যে মাত্রায় ওষুধ ব্যবহারে আপনার অ্যাজমা নিয়ন্ত্রণে আছে তা একইভাবে পুরো গর্ভকালীন সময় চালিয়ে যান। একজন অ্যাজমাতে আক্রান্ত মা নির্দিষ্ট সময় স্বাভাবিক সুস্থ বাচ্চা জন্ম দিতে পারেন। খুব কম ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়, তবে খুব খারাপ ধরনের অ্যাজমা যা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না, সেক্ষেত্রে গর্ভকালীন সময় দীর্ঘায়িত হতে দেওয়া ঠিক হবে না। এই সব ক্ষেত্রে অনেক সময় গর্ভপাতের প্রয়োজন হতে পারে। তো এই সময়টা আসলে মানে ভয় পাওয়ার কিছু নেই, তার পরিবারের সবাই তাকে সান্ত্বনা দিবেন। তো এই ছিল আজকের টিপস। তো আপনি আবার নতুন কোনো হেলথ টিপস নিয়ে আপনাদের মাঝে চলে আসবো।